বাবা বিশ্ব অন্নমা অনেক রাত হলো তো আমরা এবার আসি তোরা কিন্তু সাবধানে থাকবি কাল সকাল সকাল পৌঁছে যাস সাবধানে নিয়ে যাস অন্নমাকে আমরা সবাই বাড়িতে অপেক্ষা করব কেমন হ্যাঁ বাবা আপনারা আসুন ওদিকে বাড়িতে মা না জানি চিন্তা করছে কিনা সাবধানে যাবেন আসি বিশ্বনাথ ও বেনি লোকনাথ তোরা আবার সারা রাত থাকবি সবাইকে বিরক্ত করিস না যেন না গো আমরা তো শুধু রইলাম পাহারা দেব বলে ঠিক আছে ঠিক আছে আসি বিশ্বনাথ বিশ্বনাথ অন্নপূর্ণা তোমাদের বিবাহিত জীবন সুন্দর হোক এই কামনাই করি ঈশ্বরের কাছে আপনি না থাকলে এই বিয়েটাই সম্ভব হতো না জমিদার কাকা আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ আশীর্বাদ করবেন যেন আপনার মান রাখতে পারি আশীর্বাদ করার আমি কে বাবা ভোলানাথকে স্মরণ করো তিনি তোমাদের জীবন সুখে ভালোবাসায় কানায় কানায় ভরিয়ে রাখবে নন্দগোপালের কাছে প্রার্থনা করি যেন তোমরা সারা জীবন খুব সুখী হতে পারো কিন্তু কিন্তু আপনি না থাকলে আমাদেরকে নিজের মতো করে কাছে কেটে নিয়ে নিত গিন্নিমা মা তো রাগ করে দেশের বাড়ি চলে গেছে কিন্তু আপনি আমাদের নিজের মনে করে সবকিছু করেছেন ঠাকুর আপনাদের ভালো করুন গিন্নিমা ভালো করুক ঠিক আছে বাবা আমরা তাহলে এখন আসি তোমরা আনন্দ করো এসো আমরা বাসায় যাবো তো দিদি আমরা সবাই রাত জাগবো বলেই তো তৈরি হয়ে এলাম কিন্তু গোপাল রাত জাগবি কি করে ঘুম পাবে না হোক হোক গানের লড়াই হোক বেশ কিন্তু কার আগে শুরু করবে এই তুই ধর না তুই তো ভালো গান পারিস তুই তো গান শিখিস না না আমি আগে না আমি আগে কেন এত করে বলছে যখন শুরু করো না গোমে দেখি তুমি কেমন গান গাও দেখছিস না ও লজ্জা পাচ্ছে তুই কর না তোর গান তো সবার ভালো লাগে গান গিয়ে সবার মন জয় করলেও আমার মন জিততে তুই পারবি না লোকনাথ আমিও শুনেছি তোমাকে খুব সুন্দর গান করো আচ্ছা তুমি কি গান শেখো নাহলে এত সুন্দর গান কি করে গাও গান শিখবে কেন গো ও তো যে কোনো গান এমনিই মিষ্টি করে গাইতে পারে যে গান শুনে সবাই অবাক হয়ে যায় তাই তো আমরা ওর গান শুনি ওর গান শুনলে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাই আমার সৌভাগ্য যে আমি তোর মতন একজন ভাই পেয়েছি বাসর ঘরে এমন একটা গান গা না যেটা কেউ আগে কোনোদিন শোনেনি সবাই জানবে এই বাসর রাতে আমি খুশি হয়ে সবাইকে শরবত খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তো বটে কিন্তু এই যে তোর জন্য একটা অন্যরকম শরবত বানিয়েছি সে তো কেউ জানবে না খেয়ে দেখিস কেমন লাগে কি গিন্নিমা আপনি কেন শরবত দিচ্ছেন ছি ছি জমিদার মশাই জানতে পারলে কি ভাববেন আপনি আমাকে দিন আমি দিয়ে দিচ্ছি না না কোনো অসুবিধা হবে না আমি পারব হিমা না না আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন আমাকে দিন না আমি দিয়ে দিচ্ছি আহ আমি বলছি না তোমাকে আমি পারব কেন শুরু শুরু তুমি গোল করছো রাস্তা ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে মাধবী পিসি আজ কাজ করার জন্য এত উৎসুক হলো কেন কি হয়েছে গো আনন্দ কাকাকে শুধু শুধু ধমকাচ্ছ কেন কি হয়েছে গো আনন্দ কাকা না রে লোকনাথ কিছু হয়নি আমার এখানে কাজ কি বলতো সারাদিন খাচ্ছি আর ঘুমোচ্ছি তাই ভাবলাম তোদের একটু শরবত করে দিই কোনোদিন তো নিজে হাতে কিছু খাওয়াইনি
নে শরবতটা খা। কই রে, তোরা আয় সবাইকে শরবত দে, যা যা। কতদিন তোর গান শুনিনি লোকনাথ, শরবতটা খেয়ে নে, তারপর গান গা কেমন। তোর গান শুনলে তো প্রাণ জুড়িয়ে যায়, খেয়ে নে। শেষ অবধি অন্ন আর বিশ্বর বিয়েটা ঠিকঠাক মিটেছে, সবই তোমার কৃপা। উফ, কত বাধা বিপত্তি যে ওদের ওপর দিয়ে গেল, এই কত বিপদ। ঠাকুর ঠাকুর, তুমি পাশে না থাকলে এ বিয়ে কখনোই সুষ্ঠুভাবে মিটত না। পরিবারগুলোর ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা যায়নি। ঠাকুর ঠাকুর, তুমি ওদের সুখী রেখো, ঠাকুর তুমি ওদের সুখী রেখো। তবে ঠাকুর, এ সবই হয়েছে লোকনাথের জন্য। লোকনাথ উদ্যোগী না হলে এ বিয়ে কখনোই হতো না। তুমি তুমি লোকনাথকে একটু দেখো ঠাকুর, ও যে তোমার একনিষ্ঠ শিষ্য, ওর চেয়ে বড় ভক্ত যে তোমার কেউ নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি ওর শত্রুদের বিনাশ করো। লোকনাথ লোকনাথ বড় কাজ নিয়ে এসেছে, তোমার কাজ, ওর উদ্দেশ্য যেন সফল হয়। ঠাকুর তুমি দেখো, তুমি দেখো ঠাকুর, দেখো, ওকে রক্ষা করো। লোকনাথ, বিশ্বাস অন্য দিদি তোর বাড়িতে কখন যাবে রে? ঠিক জানি না রে, বরণের পর যেতে পারে হয়তো। ওমা লোকনাথ, তুই শরবতটা খা, সবার তো খাওয়া হয়ে গেল, কি এত বকবক করছিস, খা খা তাড়াতাড়ি খা। এই তো খাই। কি হলো তো গোপাল, কি হলো গোপাল, তোর তোকে বলেছি না তাড়াহুড়ো করে না খেতে, তোর শরবতটা কেউ খেয়ে নেবে না। হায় হায়, এই আমি কি করলাম, ভুল করে লোকপাতের শরবতটা ফেলে দিলাম। যা, আমার শরবতটা ফেলে দিলে তো কি হবে এখন। মন খারাপ হয়ে গেল। এই তোরা লোকনাথকে আরেক গ্লাস শরবত দে তো। কি রে সুধা, তুই কখন এলি? হ্যাঁ কি রে, কি হয়েছে বলতো, কিছু বলবি? আমি আজ তোমার কাছে কিছু চাইবো ঠাকুর। চাইবি আমার কাছে? ওরে সুধা, এতদিন তো তুই নীরবে সব পূর্ণ করেছিস যা আমি চেয়েছি, কোনোদিন মুখ ফুটে কিছু চাসনি, আজ তুই আমার কাছে চাইবি, আমি বাধা দেব। বল মা বল, তুই কি চাস বল,
আমার সাধ্যের মধ্যে যদি হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব তোর সমস্ত চাহিদা পূরণ করার। আমি মানত করেছিলাম ঠাকুর, অন্য আর বিশ্বর বিয়ে যদি ভালোয় ভালোয় মিটে যায় আমি কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢেলে তার সেবা করে মানত পূরণ করব। তারপর চরকে বাবার জন্ম উৎসব সেরে তারপর একেবারে ফিরব। তা তুমি যদি আমায় এখন অনুমতি দাও তা আমি যেতে পারি। বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালবি, এ তো পরম সৌভাগ্যের কথা রে। আমি বাধা দেবার কে? কিন্তু মা, তুই একা মেয়ে, অতটা দূরের পথ আমি পারবো ঠাকুর? তোমার আশীর্বাদ যদি আমার সাথে থাকে আমি সব বাধা বিপত্তি পেরিয়ে আসতে পারবো। বেশ, কাল দিনু তোকে এগিয়ে দিয়ে আসবে। কিন্তু মা, নিজের দিকে একটু খেয়াল রাখিস, বাবা বিশ্বনাথ তোর মঙ্গল করুন। কিন্তু কবে আর আমি মায়ের দেখা পাবো বলো? এই তো দুটো দিন পরে তো অষ্টমঙ্গলে আমার বাড়ি ফিরে আসবি, তখন দেখবে কোনি মা কেমন এসে পড়েছে কেদন। আমি জানি, আমি জানি মা আসবে না। কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি তোকে কথা দিচ্ছি তখন আমি নিজে গিয়ে তোর মাকে নিয়ে আসবো। এখন চল মা, এই কনকাঞ্জলির আচারও বাকি আছে, এখন চল, আর দেরি হয়ে যাচ্ছে অনেক মা। বাবা, বাবা কোথায় গেল? বাবাকে তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই কোথাও লুকিয়ে কাঁদছে। জামাইটা আবার কোথায় গেল? অন্নমা, তুই আর চলে যাচ্ছিস?
মায়ের মুখটা দেখে যাবি না? তা কি হয় নাকি? দেখ তো মা, আমি কাকে আনতে গিয়েছিলাম। তোর মেয়ের মেয়ের সব কাজ আমি করে দিচ্ছি গো, এবার কনকান যদি খানা তো মানায় চল। চাল সুপুরি পান নিয়ে মায়ের আঁচলে দে। আমর তলে ঝুমুর ঝামু, কলার তলে বিয়া, আমর তলে ঝুমুর ঝামু। বলছি দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথ, চলো 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 মা অন্নপূর্ণা, চল মা চল। বলছি চলো অনেক দেরি হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাইন সুন্দরী, কান্দিয়া কান্দি আমর তলে ঝুমুর ঝামু। ঠাকুর তুমি ধন্য, তোমার কৃপায় আজ সবকিছু ভালোই ভালোই মিটে গেছে। এবার আমার মেয়েটা যেন সুখী হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। হুজুর, বলছিলাম যে বিয়ে বাড়ির কাজকর্ম তো শেষ, এবার তাহলে আমি বিদায় নিই। বিদায় নিই মানে? মানে বলছিলাম যে এদিকে কাজকর্ম তো সবই শেষ, এবার তো আমাকে অন্য কাজের সন্ধানে যেতে হবে, তাই বলছিলাম। আল্লাহ মশাই, আপনাকে কোনো জায়গায় কোনো কাজের সন্ধান করতে হবে না, আজ থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। কি কি বলছেন আপনি জমিদার মশাই? আমি এখানে থাকবো, খাবো কি? সে চিন্তা তো আমার, আমি চিন্তা করব, আমার প্রজাদের সমস্ত খেয়াল আমি রাখি, আর যতদিন আমি বেঁচে থাকব আমার প্রজাদের সমস্ত খেয়াল আমি রাখব। আপনার শিক্ষা দীক্ষা দায় দায়িত্ব সব দেখে আমি খুব মুগ্ধ হয়েছি আল্লাহ বসে। তাই আমি ঠিক করেছি যে আমার জমিদারিতে নায়েব হিসাবে আপনাকে আমি বহাল করব, আজ থেকে আপনি এই জমিদার বাড়ির নায়েব হিসাবেই থাকবেন। আপনি কি বলছেন জমিদার মশাই? আমি নায়েব?
ঈশ্বর, আমি কি নিজের কানে একে ঠিক শুনছি? হুজুর হুজুর, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি আমার মতো একজন হতদরিদ্র হতভাগাকে আজ যে সম্মান দিলেন, সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হুজুর, আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ মশাই, ঠিক আছে।